পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব। রসুল তোমার আগমনে, রসুল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে, খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। ঠিক না? পথহারা মুসাফির তোমার ডাকে, খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, পাল্টে গেল গোটা দৃশ্য। ঠিক কিনা বলেন? দৃশ্য উল্টায় দেয় কে? এতদিন পর্যন্ত কিছু মানুষ করেছে গোপন বৈঠক, এখন তারা করে ওপেন বৈঠক। আর এতদিন যারা গোপন ছিল, ওপেন ছিল, তারা এখন গোপনে গোপনে পালিয়ে বেড়ায় জোরে কোন। ঠিক কিনা? বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, পাল্টে গেল, বলেন না, পাল্টে গেল গোটা দৃশ্য। পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব। সকল নবীর সেরা নবী তোমায় পেয়ে ধন্য সবই, সকল নবীর সেরা নবী তোমায় পেয়ে ধন্য সবই। পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে, হাতে নিল সত্যের তলোয়ার। ঠিক না? লাত মানা তো যা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত শত মুজাহিদ তোমার ডাকে, হাতে নিল সত্যের তলোয়ার। লাত মানা তো যা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই শরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই শরণীয় চিরকাল, যারা হয়েছিল তব শিষ্য সবাই। পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব। রসুল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোড়া ধরে, মানবতা একেবারে নিঃস্ব।
এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, আইয়ামে জাহেলিয়াত ছিল, মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না। ওই সময় রব্বুল আলামিন আমার নবীকে আলোক বর্তিকা করে পৃথিবীর বুকে পাঠালেন, মানুষের মুখে হাসি ফুটলো, ঠিক কিনা বলেন? এইরকম আইয়ামে জাহেলিয়াত গত 15.5 বছর যাবত আমরা দেখেছি, জোরে কোন ঠিক কিনা? এখন যখন মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে এই জাতি, সবার মুখে হাসি, সবার কলিজা ঠান্ডা, মনে হয় যেন শ্বাস নিতে কত মজা লাগে। এই বিজয় দিয়েছে কে? আল্লাহ। এই বিজয় দিয়েছে কে? আল্লাহ। এই বিজয় এমনি এমনি আসি নাই, অনেক রক্তের বিনিময়ে এই বিজয় এসেছে, অনেক প্রাণের বিনিময়ে এই বিজয় এসেছে। এই বিজয় তখন থেকেই সূচিত শুরু হয়েছে, তখন থেকেই শাহবাগের মঞ্চের ওই বক্তব্যের কারণে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় দিনী ভাই সব, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ এর 7 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করলে এই আয়াতের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে কি বলছেন আমরা শুরুতেই সরল অনুবাদ জেনে নেই, তারপরে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ এই 7 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিলেন, ওহে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পদকে তিনি মজবুত করবেন, তোমাদের অবস্থানকে তিনি মজবুত করবেন। খুবই ছোট্ট একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। তাফসীরগুলো ঘাটাঘাটি করে যতটুকু দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বললেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তার মানে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সাহায্য নেওয়াই লাগে নাকি? আল্লাহর কোনো সাহায্য নেওয়া লাগে? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যদি কোনো কিছু চান সাথে সাথেই সেটা হয়ে যায়। কুন ফায়াকুন, তিনি যখন বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। যে আল্লাহ তাআলার এত পাওয়ার, এত ক্ষমতা, সেই আল্লাহ তাআলা এখানে বললেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। এখানে ফাইল হলাম আমরা আর মাফউল হলেন আল্লাহ, তার মানে আমাদেরকে আল্লাহকে সাহায্য করাই লাগবে, তাই না? আল্লাহকে সাহায্য করা লাগে না, আল্লাহ চাইলেই সেটা হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো কিছু নির্দেশ দিলেই সেটা হয়ে যায়। সেই আল্লাহ তাআলাকে সাহায্য করার মানে কি? তাফসীরগুলো ঘাটাঘাটি করে দেখলাম, তাফসীর জালালাইনের মধ্যে খুব সুন্দর করে মুফাসসির এখানে লিখে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ আই তানসুরু দীনহু ওয়া রাসূলা, আসলে আল্লাহকে সাহায্য করা মানে হলো আল্লাহর দীনের কাজে সাহায্য করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং ভিশনের কাজে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর কোনো কাজে সাহায্য নয়, বরং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের প্রত্যেকে এক একটা মিশন এবং ভিশন ছিল, যেই মিশন এবং ভিশনের কাজ নিয়ে তারা পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহর গোলাম হিসেবে, নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো
ওই নবীর মিশন এবং বিশনের কাজে সাহায্য করা, ওই কাজে যারা সাহায্য করলো মূলত তারা আমার রব আল্লাহকে সাহায্য করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমাদের জানা দরকার আমার রসুলের মিশন এবং ভিশন কি, পৃথিবীর বুকে তিনি কেন আগমন করেছেন, তার কাজটা কি ছিল, তার লক্ষ্যমাত্রা কি ছিল। কোরআনুল করিমকে আমরা জিজ্ঞেস করলাম, কোরআনুল করিম তিনটা আয়াতের মধ্যে আমার নবীর আগমনের মিশন এবং ভিশন সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদিনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন তিনি তার রাসূলকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়া। কয়টা জিনিস? সত্য দিন এবং কোরআন কিতাব। এই দুইটা জিনিস দিয়ে নবী রাসূলকে পৃথিবীর বুকে পাঠানোর মিশন এবং ভিশন হলো লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। মানুষের বানানো যত আইন কানুন নিয়ম কানুন আছে সমস্ত নিয়ম কানুন ধুলাই মিশাইয়া দিয়া আল্লাহর আইনকে জমিনের মধ্যে বিজয়ী করা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূলের মিশন এবং ভিশন যদি হয় দিন কায়েম দিন বিজয়, নবী রাসূলের মিশন এবং ভিশন যদি হয় ইসলামকে বিজয়ী করা, আপনি আমি নবীর উম্মত হিসাবে আমাদের মিশন এবং ভিশন কি সেটাই হবে নাকি অন্যটা হবে? নবীর মিশন এবং ভিশন ছিল জমিনের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দিনকে বিজয়ী করা। নবীর মিশন এবং মিশন যা হবে আমাদের মিশন এবং ভিশন তাই হওয়া লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ নবী যা করেছেন করতে বলেছেন সেটা অনুসরণ করা আমাদের জন্য ফরজ না নফল? আমাদের জন্য ফরজ। কোরআনুল করিমের মধ্যে অন্য জায়গা রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী হে মূসা ইব্রাহিম ঈসা তাদেরকে আমি যেই নসিহত করেছিলাম, যেই ওসিয়ত করেছিলাম সেটা আমি আপনাকেও করছি। আন আকিমুদ্দিন, তারাও জমিনের মধ্যে আমার দিন বিজয়ের কাজ করেছে, আমার দিনকে কায়েম করার কাজ করেছে। আপনাকেও আমি একই মিশন এবং বেশ ভিশন দিয়া দিলাম, আন আকিমুদ্দিন, জমিনের মধ্যে আপনি আমার দিনকে প্রতিষ্ঠিত করবেন, জমিনের মধ্যে আপনি আমার দিনকে প্রতিষ্ঠিত করবেন। আমাদের নবী যেই কাজটা করেছিলেন নবীওয়ালা কাজটা আমাদেরও করা লাগবে। আমার নবী দিন এবং দিনকে বিজয়ী করার জন্য রক্ত ঝরিয়েছেন, আমার নবী দিনকে বিজয়ী করার জন্য কষ্ট করেছেন, আমার নবী দিনকে বিজয়ী করার জন্য দেশ ত্যাগ করেছেন, আমার নবী দিনকে বিজয়ী করার জন্য নিজের দান্দান মোবারক শহীদ করেছেন, মাথার মধ্যে লোহার করা ঢুকে গিয়েছে রক্ত ঝরেছে, আমার নবী দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়েছেন, আর আপনি আমি নবীর উম্মত হয়ে মসজিদের মধ্যে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না? জোরে কোন ঠিক না বেঠে? দিন বিজয়ের কাজ মিশন এবং ভিশন নবীর যা হবে আমাদেরও তাই হবে। এখন ইন তানসুরুল্লাহ, নবীর মিশন এবং ভিশনের কাজে সাহায্য করা, এটাই হলো মূলত আল্লাহকে সাহায্য করা। আর আল্লাহকে সাহায্য করতে পারলে যদি বিজয় হয়ে যায় জমিনের মানুষ শান্তিতে থাকবে, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন কে? ইন তানসুরুল্লাহ, আল্লাহকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করা এত সহজ না। আল্লাহকে সাহায্য করা মানে রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চেয়েছে, পাঁচটা টাকা দিয়ে দিলাম, বিষয়টা এমন নয়। আল্লাহকে সাহায্য করতে গেলে সেরাটা দেওয়া লাগে, আল্লাহকে সাহায্য করতে গেলে নিজে যেটাকে সব থেকে বেশি পছন্দ করি সেটা দেওয়া লাগে, আল্লাহকে সাহায্য করতে গেলে যেটার প্রতি সবচাইতে বেশি মায়া সেটা দেওয়া লাগে,
আল্লাহকে সাহায্য করতে গেলে যেই জিনিসটাকে বেশি পছন্দ করি, যেটাকে সবসময় আঁকড়ে ধরতে চাই, সেটাই দিয়ে দেওয়া লাগে। আল্লাহ বলতেছে আমাকে সাহায্য করবা, আমাকে দিবা, আমাকে দিতে হলে তোমার জান এবং মাল দুইটা জিনিস যেটা তুমি সবচাইতে বেশি ভালোবাসো আমি যখন চাইবো সেটা আমাকে দিয়ে দেওয়া লাগবে, ঠিক না ভাই? কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছেন, একটা জিনিসের বিনিময়ে আমরা বিক্রি করব, কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস আমাদেরকে বিক্রি করে দেওয়া লাগে, আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, বিনিময় হলো একটা জিনিস, সেটা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, এটাই আল্লাহকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করা মানে হলো আমার জান এবং মালকে যে কোনো সময় আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া। জোরে কোন, ঠিক না বেঠি? এই জান আর মালের কোরবানি যুগে যুগে সমস্ত নবী রাসূল করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবীদের ইতিহাস আপনি ঘেঁটে দেখবেন, আপনি আল বিদায়া ওয়ান নেহায়া পড়বেন, ধারাবাহিকভাবে পড়তে থাকবেন, এক একজন নবীর জীবনী বিস্তারিত সেখানে বর্ণিত হয়েছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ গ্রন্থটি রচনা করেছেন, সেখানে সুন্দর করে বর্ণিত রয়েছে এক এক নবী, তারা প্রত্যেকেই তাদের জান এবং মালের কোরবানি করে, নজরানা পেশ করে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন। নবীর উম্মত যদি আমরা দাবি করি, নবীর আশেক যদি দাবি করাই লাগে, তাহলে তো তারাই করতে পারে যারা তাদের জান এবং মালকে বিলীন করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে। জোরে কোন, ঠিক না বেঠি? আশেকের রাসূল তো তারাই হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে আশেকের রাসূল তারা জ্বালা শুধুমাত্র বছরে এক দুইবার হালুয়ার রুটি খায়। প্রিয় ভাইরা আমার, সাহায্য করব কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহকে সাহায্য করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। এই যে বিজয় এসেছে, এখানে সাহায্য ছিল কার? সাহায্য ছিল কার? আল্লাহর সাহায্য ছিল। ইনতাংসুরুল্লাহ, দিনকে বিজয়ী করার মিশন এবং ভিশন নিয়ে এই জমিনের একদল মানুষ রাস্তায় নেমে গেল, ঘর থেকে বেরিয়ে গেল, এই জনপদ তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বাধা দিয়েছে, কিন্তু কোনো কিছুই তাদেরকে বাধা দিয়ে আটকায় রাখতে পারে নাই। দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম উমরা হজ করার জন্য একদল সাহাবীকে নিয়ে তিনি যখন মক্কায় যাবেন, পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো কাফের বেঈমানেরা, তারা বাধা দিল। আল্লাহর নবী সেখানে একটা শান্তি চুক্তি করলেন, ওই চুক্তিটা এমনভাবে হলো যে এই বছর আমরা আর হজ করতে পারবো না, ফিরে যাওয়া লাগবে। সব সাহাবিদের মন খারাপ, আসলাম হজ করার জন্য, হজ তো তারা করতে দিলই না, এরপরে আরও আমরা নমনীয় হয়ে, আমার নবী সেখানে নমনীয় হয়ে গেলেন, তার নিজের নামের উপাধিটা পর্যন্ত নিজের হাতে তিনি কেটে দিলেন, মুহাম্মদ, শুধু মুহাম্মদ লেখা যাবে, রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহর নবী আলীকে বললেন, আলী রে আমাকে দেখায়া দাও, আমি নিজের হাতে রাসূলুল্লাহ শব্দটাকে মুছে দিই। সাহাবাই কেরামের মন খারাপ হয়ে গেল যে এটা কেমন কথাবার্তা, আমাদের গায়ে কি রক্ত নাই? রক্ত তো টকবক করছে। এই মুহূর্তে রাসূল যদি নির্দেশ দেয় কাফের বেঈমানদের জীবনকে আমরা তছনছ করে দেব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুসংবাদ দিয়া পাঠালেন, নবী হে আপনার সাহাবীদেরকে সুসংবাদ দিয়া দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহা মুবিনা। আল্লাহু আকবার! এই যে শান্তি চুক্তি আপনি করেছেন, নমনীয় ভাব দেখিয়েছেন, নীরব থেকেছেন, আপনি যে নিজেকে বিনয় প্রকাশ করলেন,
এই বিনয়টা আসলে পরাজয় নয়, এটাই চূড়ান্ত বিজয়ের সূচনা এখান থেকে শুরু হয়েছে। আপনি যে কষ্ট করেছেন, আপনি যে নীরব থেকেছেন, এখান থেকেই আপনার বিজয় আমি দিয়া দিলাম। আপনি এখান থেকেই বিজয়ের সূচনা তাদেরকে জানায় দেন, মন খারাপের কোনো কারণ নাই। এই জমিনের মধ্যে ইসলামী এই আন্দোলনকে নিষিদ্ধ করা হয়েছিল, এক তারিখে নিষিদ্ধ করেছে, বিনয় প্রকাশ করা হয়েছে, ধ্বংসলীলা চালায় নাই, উগ্রতা প্রকাশ করে নাই, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। পঞ্চম দিনে রব্বুল আলামিন বিজয় দিয়া গণভবনে পৌঁছায় দিছে, জোরে বল ঠিক কিনা? আল্লাহু আকবার! চূড়ান্ত বিজয় দেয় কে? কিন্তু সাহায্য করতে হবে আল্লাহর কাছে, কি করতে হবে? সাহায্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য আমরা একদিনই শিখি নাই, একদিনই শিখি নাই, মাত্র চার পাঁচজন লোক নিয়ে শুরু হয়েছিল এই আন্দোলনের কার্যক্রম। ওই চার পাঁচজন লোক থেকে শুরু করে আজকে লক্ষ কোটি জনতা তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছে। এই মানুষগুলোকে এমনি এমনি দেয় নাই, অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক রক্ত, অনেক জীবন আমরা বিলীন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দাঁড়া, তো ত্যাগ তো তোরা অনেক বেশি করছ, তোদেরকে পুরস্কারটা একটু বেশিই দেব। সুবহানাল্লাহ! পুরস্কারটা একটু কি দিবে? বেশি। আল্লাহ তাআলা আমার রাসূলকে বলেছিলেন, নবী আপনি মন খারাপ করবেন না, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে জাদুকর বলে, কিন্তু আমি আপনাকে যখন দেব একটু বেশি দেব, যেটা আপনি কল্পনাও করেন নাই। সুবহান প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজয় দিলেন, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কোরবানির বিনিময়ে বিজয় এসেছে। আমরা যতটুকু জানতে পারি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেখানে শত শত মানুষ জীবন বিলীন করে দিয়েছে। আমরা শুধুমাত্র এই কয়েকজন মানুষের রক্ত গুনলেই চলবে না, মাথা গুনলেই চলবে না, আমাদেরকে গুনতে হবে পিছনে যেই মানুষগুলো, এই 15.5 বছরে যেই মানুষগুলো, নিরপরাধ মানুষগুলো জীবন বিলিয়ে দিয়েছে। এক একজন নিরপরাধ মানুষ কষ্ট করেছে, ত্যাগ করেছে, কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ত্যাগ কোরবানি কবুল করে এই জনপদকে রাহুমুক্ত করেছেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সমাজের মধ্যে একটা প্রচলিত কথা আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিব আমরা সেই দিনেরই কাছে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতটা খুলে দেখেন, এই যে শ্লোকটা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এই যে প্রচলিত প্রবাদটা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে সেটা সুন্দর করে তুলে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা বলছেন, এখন যাদেরকে একটু কষ্টের মধ্যে থাকতে দেখছো, যাদের রিমান দেখে তোমাদের আফসুস লাগে, যাদের রিমান দেখে তোমরা মানবতার ফেরিওয়ালা হয়ে ভাব দেখাচ্ছ, আজকে যাদের 2-4 দিনের রিমান দেখে তোমাদের কষ্ট লাগে, এটা আসলে আল্লাহ তাআলা তাদের পিছনেরটা তাদেরকে ফিরিয়ে দিয়েছে। এমন নিরপরাধ মানুষ পিছনের দিনে চলে গিয়েছে, শত শত দিন, শত শত সপ্তাহ, শত শত মাস তারা রিমান্ডে ছিল, বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, এমন কি বিয়ের আসর থেকে পর্যন্ত বরকে তুলে নেওয়া হয়েছে, জোরে কোন ঠিক না বেঠি? ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আর এই যে সেই দিনের সুদিনকে আমি এই দুর্দিনে নিয়ে আসলাম, এই দিনের দুর্দিনকে আমি সুদিনে নিয়ে যাব। আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে যে কথাটা কোরআনুল কারীমে বলে দিয়েছিলেন, রব্বুল আলামিন সেই কথাটার বাস্তব নমুনা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যারা আগে ওপেনে ভাব দেখাতো রাস্তার মধ্যে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, দুই পাশে ডানে বামে পুলিশ নিয়া, কেরামান কাতিবিন নিয়া ভাব দেখাতো, এক একজন হেলমেট টেলমেট নিয়া ভাব দেখাতো, আজকে তাদেরকে হারিকেন দিয়া পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। ইশারা কা ওয়াতিল কালাইয়া মুনদাউলুহা বাইনান নাস, আরেকটা দলিল প্রমাণ দেই, মনোযোগ দিয়া শুনেন, এই নিরপরাধ মানুষগুলোকে একটা শব্দ ব্যবহার করে পৃথিবীর মুখ থেকে বিদায় করা হয়েছে। শাহবাগের ওই গণজাগরণ মঞ্চ থেকে একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, শব্দটা ছিল রাজাকার। সবাই বলেন কি? আরো জোরে বলেন
তিনটা চারটা অক্ষরের এই শব্দ, ওই শব্দ দিয়া শহীদ আব্দুল কাদের মোল্লা কসাই কাদেরের অভিযোগ কাদের মোল্লার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? দেলু সিকদারের অভিযোগ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তোমরা ওই রাজাকার শব্দ দিয়া কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছ, রাজাকার শব্দ দিয়া আল্লামা সাঈদীকে অপমানিত করার চেষ্টা করেছ, ওই রাজাকার শব্দ ব্যবহার করে রব্বুল আলামিন তোমাদেরকে জিল্লত দিয়ে তোমাদের মামুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। শব্দ কয়টা? আমার সময় খুবই কম, 55 ছেড়ে দিতে হবে, 57:55 হাতে খুব বেশি সময় নাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। ও মিয়া শব্দ কয়টা? শব্দ কয়টা? অক্ষর চারটা, চারটা অক্ষর একটা শব্দ, একটা শব্দ দিয়েই তোমরা নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গিয়েছো, একটা শব্দ দিয়েই তোমাদেরকে জমিন থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ কি এখনো আসে না, ঘুমায় গেছে? মনে রাখবেন, বিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব এখনো হয়নি, ইনতাংসুরুল্লাহ, আল্লাহকে সাহায্য আমাদেরকে সামনে আরো বেশি করা লাগবে, জমিন উন্মুক্ত হয়েছে, কাজ বাড়িয়ে দিতে হবে, কুরবানি বাড়িয়ে দিতে হবে, সময় দান 3 ঘন্টা করলে চলবে না, সময় দান বাড়াতে হবে 8 ঘন্টা 10 ঘন্টা, এইভাবে করে সময় দান বাড়ায় দেন, জমিন ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবেই, ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবেই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের অবস্থানকে মজবুত করে দিবেন কে? আল্লাহ মজবুত করে দিবেন। যেই শব্দ দিয়া আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল সেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা বিদায় করেছে। আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় এমন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য, ইন্দুরের গর্ত পায় নাই, যেখানেই ধর্ণা দেয় কয় তুই রিজেক্ট, তোরা তোর মতো অপয়া, তোর মতো এইরকম মানুষ আমাদের দেশে জায়গা নেই, কারণ আমাদের ব্যস্ততা আছে, তোর মতো মানুষকে নিয়ে আমাদের চিন্তা করার টাইম নাই, টাইম নাই, চট করে ঢুকে দেখো একদম মুহূর্তের মধ্যে সাইজ হয়ে যাবা, ঠিক কিনা বলো মুসলমান? তাওহীদি জনতা জেগে থাকবে, পাহারা দেবে, কোন রকম দুষ্কৃতিকারী স্বৈরাচারের জায়গায় জমিন হবে না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমরা এটা বিশ্বাস করি, বিজয়ের সূচনা তো সেই দিনে হওয়া শুরু হয়েছে যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনে শহীদ আব্দুল মালেক রহমাতুল্লাহ আলাই ইসলামী শিক্ষার জন্য জীবন বিলীন করে দিয়েছেন, বিজয়ের সূচনা সেই দিন থেকেই শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আলহামদুলিল্লাহ ইসলামের কথা হয়, আজানের ধ্বনি প্রকাশ্যে ভেসে বেড়াচ্ছে, ইসলামী সঙ্গীত সেখানে হয়, ইসলামী জলসা সেখানে হয়, বলুন আল্লাহু আকবার। আশ্চর্য কথা, গড় 15.5 বছর যাব সেখানকার হলগুলোতে আজানের ধ্বনি শুনতে পাই নাই, কত নিষ্ঠুর, কত জালেম ছিল তারা, আজানের ধ্বনি দিতে দেয় নাই। এই খবরটাও তো আমরা ঠিক মতো নিতে পারি নাই, কারণ এই খবরটাও প্রচার হয় নাই। এখন সংবাদ পত্রিকাগুলোতে এই আওয়াজ ভেসে আসতেছে, 15.5 বছর সূর্য সেন হলের মসজিদে আজানের ধ্বনি শোনা যায় নাই, এখন আলহামদুলিল্লাহ সেখানে আজানের ধ্বনি শোনা যাচ্ছে, বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের বুলেট দিয়া, তোমরা তোমাদের বুলেট দিয়ে আমাদের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছো, যেই জমিনগুলোতে তোমরা আল্লাহু আকবার ধ্বনি দিতে দাও নাই, সেই জমিনগুলোতে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তোমাদের বুকে আগুন জ্বালায়া দেব, আগুন জ্বালায়া দেব, আগুন জ্বালায়া দেব। ভাইরা আমার, তাকবীরের ধ্বনি শুনলে কারো কারো যন্ত্রণা হয়, কিন্তু তাকবীরের ধ্বনি এটাই আমাদের বড় অস্ত্র, তারা সাউন্ড গ্রেনেড ছোড়ে আর আমরা বলি আল্লাহু আকবার, আমাদের আল্লাহু আকবার শুনে তারা পালিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। এই তৌফিক আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। নারে তাকবীর, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস,
নারাই তাকবীর বেশি বলবেন, কারণ এই নারাই তাকবীর এটার বিশ্লেষণ হয়েছে, নারাই তাকবীর বলা যাবে এবং এটাই আমাদের বেশি বেশি বলা উচিত। যারা বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মী তারা বলবে নারাই তাকবীর, এই তাকবীরের সাথে আমাদের প্রত্যেকটা রক্ত কণিকা জড়িত, এই তাকবীরের ধ্বনি যখন আমরা শুনি আমাদের রক্ত টকবক করতে থাকে, টকবক করতে থাকে, ঠিক না বে? ঠিক বলে ইং তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের অবস্থানকে মজবুত করব, বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ তিনি যখন বামপন্থী থেকে ডানপন্থী হয়ে গেলেন, তিনি একজন বামপন্থী সাংবাদিক ছিলেন, ইতিহাস পড়েন, বামপন্থী সাংবাদিক ছিলেন, বাম ঘরানার লেখক ছিলেন, তিনি যখন আন্দোলনের মালা তার গলায় পড়ালেন, তৎকালীন দায়িত্বশীল তাকে ডাক দিয়ে বলেছিল কাদের মোল্লা, ইসলামী আন্দোলনের মালা তোমার গলায় জড়িয়েছ, এমন হতে পারে ফাঁসির রশিটা অন্যদের তুলনায় তোমার আগেই যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর ওলিদের কথা কিভাবে ফলে যায় দেখেন, গণজাগরণ মঞ্চের ওই অসভ্যদের আবেদনের কারণে সর্বপ্রথম রায় হয়েছিল আল্লামা সাইদি রহমাহুল্লাহ, তার ব্যাপারে রায় হয়েছিল। এই সময় আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ তিনি ভি চিহ্ন বিজয় চিহ্ন দেখিয়েছিলেন, সর্বপ্রথম তার রায়টা হয়েছিল যাবজ্জীবন অর্থাৎ ফাঁসি হয় নাই, কিন্তু ওই অসভ্যদের আবেদনের প্রেক্ষিতে মুহূর্তের মধ্যে রাতারাতি সংসদ বসে আইন চেঞ্জ করে ফেলল, আইন পরিবর্তন করে সর্বপ্রথম রায় দেওয়া হলো আব্দুল কাদের মোল্লার ফাঁসির বিষয়ে, এবং ফাঁসি কার্যকর হলো সবার আগে আব্দুল কাদের মোল্লার। প্রথমে আল্লামা সাইদের রায়টা হওয়ার পরেও আল্লাহ তালা ঘুরায় দিয়া ওই যে দায়িত্বশীল বলেছিলেন সবার আগে ফাঁসির রশিটা তোমার গলায়ও যেতে পারে, আল্লাহ তালা ওই দায়িত্বশীলের কথার বাস্তব নমুনা দেখিয়েছেন। বললো তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য করো, তোমাদের রক্ত দিয়া, তোমাদের প্রাণ দিয়া, তোমাদের জীবন বিলীন করে দিয়া আমি তোমাদেরকে সাহায্য করবো, আল্লাহ রব্বুল আলামিন ওই ক্ষুদ্র গোষ্ঠীকে মাত্র 313 জনকে বদরের প্রান্তরে যেভাবে সাহায্য করেছেন, আমাদের এই জমিনে 56,000 বর্গ মাইলের এই জমিনে রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমাদের বিজয়ের সূচনা হয়েছে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই মানুষগুলো তো সংসার ছিল, এই মানুষগুলোরও তো সন্তানাদি ছিল, দুনিয়ার প্রতি মায়া মহব্বত ছিল, কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তাদের ত্যাগের বিনিময়ে কিভাবে দিয়েছেন দেখে। একজন মানুষ কি পরিমাণ শাহাদাতের তামান্না থাকলে আল্লাহর কাছে সাহায্য করার দৃষ্টান্ত কাকে বলে লক্ষ্য করে শোনো জনপদের বাসী, বাংলার জমিনের ইমানদার মুসলমানেরা মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এই জনপদের লোকেরা আপনারা একটু লক্ষ্য করে শুনেন, ত্যাগ কোরবানি কাকে বলে, আল্লাহর কাজে সাহায্য করার দৃষ্টান্ত কাকে বলে একটু লক্ষ্য করে শুনেন। একজন মানুষ তার ফাঁসির রায় কার্যকর করা হবে আগামীকাল, আগের দিন সন্তানেরা গিয়েছে দেখা করার জন্য, পরিবারের লোকেরা গিয়েছে দেখা করার জন্য, এমন একটা পরিস্থিতি সময় শেষ হয়ে আসতেছে, যিনি ফাঁসির মঞ্চে যাবেন তিনি ডাক দিয়া বললেন, তিনি তার সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে, ও আমার কলিজার টুকরার সন্তানেরা, আগামীকাল ফাঁসির মঞ্চে যাব, কোন পোশাকটা পরলে আমাকে ভালো মানাবে একটু বলো। শাহাদাতের তামান্না মানুষকে কিভাবে পাগল পারা করে দেয়, জান্নাতের সুঘ্রাণ নাকে না পেলে কখনো এই ধরনের কথা বলতে পারে না, ঠিক না বে? ঠিক। ওহুদের প্রান্তরে আল্লাহর নবীর সাহাবি তিনিও এরকম একটা মন্তব্য করেছিলেন, যখন আল্লাহর নবীর সাহাবি কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে অন্য সাহাবিরা ডাক দিয়া বলে, কোথায় যাচ্ছ, সেখানে তো অনেক বড় শত্রু বাহিনী রয়েছে, ওখানে গেলে তুমি নিজেকে টিকায় রাখতে পারবা না। আনাস ইবনে নদর তখন ডাক দিয়া বলেছিল, ইন্নি আজিদুরি হাল জান্নাতাদুনা ওয়াহুদ, আমি ওহুদের ওই প্রান্তে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর তুমি আমাকে সেখানে যেতে বাধা দাও কেন? জোরে কোন, সুবহানাল্লাহ।
জান্নাতের সুগ্রা সেখানে পাওয়ার কারণে পাগল পাড়া হয়ে আল্লাহর নবীর সাহাবি সেখানে ঝাঁপায়া পড়েছিলেন। একজন মানুষ কিভাবে কথা বলতে পারে আগামীকাল ফাঁসির মঞ্চে যাব, কোন পোশাকটা পরলে আমাকে ভালো মানায়, ওই সময় সন্তানও কেমন, বাবা যেমন সন্তানও তেমন বলতেছে, বাবা আপনার গায়ে সাদা পাজামা সাদা পাঞ্জাবি ভালো মানায়, এগুলো পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। কি পরিমাণ শাহাদাতের তামান্না থাকবে এরকম হতে পারে? ওই শাহাদাতের তামান্না, ওই শাহাদাতের তামান্নার উৎসাহ আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ইনতানসুরুল্লাহ, আল্লাহ তাআলা এখানে ইনতানসুরুল্লাহ বলতে আল্লাহর কাজে সাহায্য করা, আল্লাহর দ্বীনের কাজে সাহায্য করা, রাসূলের কাজে সাহায্য করার বিনিময়ে সাহায্য করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, শাহাদাতের তামান্না, সাহায্য করা আল্লাহর পথে সাহায্য করা কিভাবে, জান এবং মালের বিনিময়ে। প্রিয় ভাইরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস খুলুন, সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস যাচ্ছে আমাদের কাছে, রবিউল আউয়াল মাস আসলে আমরা আমার নবীজি কিছু মিষ্টি মিষ্টি ঘটনার কথা আমরা শুনি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, সেগুলো আমাদের শেখার সময় হয়েছে, সেগুলো আমাদের জানার সময় হয়েছে। আপনারা কয়েকটি গ্রন্থ একটু মনে রাখবেন, এই গ্রন্থগুলো পাঠ করলে আমার নবীর সিরাত সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন। খুব সুন্দর একটি গ্রন্থ মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটি পড়বেন, আর রাহিকুল মখতুব, আল্লাহর নবীর জীবনী গ্রন্থ, চমৎকার এই গ্রন্থ, এটি পড়বেন। এই রকম করে আমার নবীর ছোট্ট ছোট্ট কিছু সিরাতের গ্রন্থ রয়েছে, এগুলো সংগ্রহ করে পড়বেন। নবী আমার তার এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করার কাজ করেছেন। প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জিন্দেগি শুরু হয়ে গেল যখন থেকে, নবুয়ত প্রাপ্ত হলেন যখন থেকে, তখন থেকেই তিনি তার দাওয়াত শুরু করে দিলেন। এই জমিনে যখন তার আগমন হয়েছিল, শিশু মুহাম্মদের আগমন হওয়ার পরে সবাই খুশি হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আগমন করলেন সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল, সবার মুখে হাসি ফুটে উঠল, কুরাইশ বংশের উজ্জ্বল নক্ষত্রের আগমন ঘটেছে, এর মধ্যে আবুল আহাব সেও আমার নবীর আগমনে খুশি হয়ে গেছে। আবুল আহাব খুশি হয়ে, তার ঘরে একটা কাজের মহিলা ছিল জুয়াইরিয়া তার নাম, তাকে মুক্ত করে দিল, যাও তোমাকে মুক্ত করে দিলাম, কারণ আমাদের বংশে মুহাম্মদের আগমন ঘটেছে, আমাদের বংশে মুহাম্মদের আগমন ঘটেছে, আনন্দে আত্মহারা হয়ে ঘরের কাজের লোককে মুক্ত করে দিল। কিন্তু যখনই 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে আমার নবী দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন, তখনই বাধা আসা শুরু করলো সর্বপ্রথম আবুল আহাবের কাছ থেকে। তার মানে বোঝা যায়, যখন আপনি ভালো কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, মিষ্টি মিষ্টি সুন্নতের কথা বলবেন, তখন আপনাকে সমাজের মানুষ, কিছু মানুষ ফুলের শুভেচ্ছা জানাবে, আপনাকে মুরগির নাম দেবে, পোলাও দেবে, কিন্তু যখনই আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলবেন, ত্যাগ কোরবানির কথা বলবেন, তখনই একদল মানুষ আপনাকে বিভিন্ন ট্যাগ দিয়া আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে, ঠিক না বেটি? আল্লাহর নবীর জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের জানা দরকার। তিনি বাধাপ্রাপ্ত হয়ে থেমে গেলেন না, আল্লাহর নবী দুর্বার গতিতে এগিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল মুদাসসিরুকুম ফাঙ্গির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। নবী হে, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দাও, তোমার রবের আইনই সেরা, তোমার রবের কথাই সেরা, তোমার রবের নিয়ম কানুনই সেরা, এই কথাটা সমাজের মানুষকে উচ্চ কণ্ঠে জানায় দাও। আমার নবী দাওয়াতি কাজ করেছেন যেভাবে, বর্তমানে নবীর জীবনের সাথে মিল করে আমাদেরকেও জমিনের মধ্যে বেশি বেশি দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? দিন বিজয়ের এই যে আল্লাহর কাছে সাহায্য করার 1 নম্বর কর্মসূচি দফা হলো
বেশি বেশি দাওয়াত দিতে হবে, কি করতে হবে, বেশি বেশি দাওয়াত দিতে হবে। নবী আমার এই দাওয়াতি কাজ করেছেন, তার জীবন থেকে আমরা এই শিক্ষা নেব, তার সিরাত থেকে এই শিক্ষা নেব। আমার নবীর জীবনটা এমন, তার সিরাত যেমন, তার সুরতটাও তেমন, সুবহান। কিন্তু আমরা তো এমন কিছু দরবেশ পেয়েছি, যেই দরবেশদের এক একজনের দাড়ি ছিল অনেক লম্বা লম্বা, দরবেশ বাবা হিসেবে সবার কাছে পরিচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যখন এই বিপদে পড়েছে দরবেশগিরি ছুটে গিয়ে দাঁড়ি কামাইয়া পালানোর চেষ্টা করেছে, ঠিক না? কিন্তু আমার নবীর চরিত্র এমন নয়। আমার নবী মুখে যা বলতেন কাজে তা পরিণত করে দেখাতেন, সুবহান। আমরা প্রত্যেকেই এক একজন দাঈ ইলাল্লাহ হয়ে যাবো, এইভাবে আমাদেরকে দেখলেই মানুষ বলবে এই লোকটার মধ্যে সততা রয়েছে, কেমন জানি মনে হয় নিশ্চিতভাবে এই লোকটা কোন একটা আন্দোলনের সাথে জড়িত আছে, ঠিক না? বেটি প্রিয় ভাইরা, আমার নবী দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আবুল আহাব বাধা দিল, বাধা দিতে দিতে একটা পর্যায়ে যখন দেখলো আর পারে না, তখন সবাই গেলে এলায় দিল নবীর পিছনে। আমার নবী দীর্ঘ 13 বছর যাবত মক্কায় গোপনে প্রকাশ্যে দাওয়াতি কাজ করে 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 কিছু মধ্যে মুজাহিদ তৈরি করলেন। 13 বছর তিনি লোক তৈরি করেছেন, এরপরের 10 বছর মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। মক্কায় কত বছর? 13 বছর। এই 13 বছরে তিনি দাওয়াতি কাজ করে করে লোক তৈরি করেছেন, ইসলাহ করেছেন, হৃদয়কে পরিশুদ্ধ কিছু মানুষ তৈরি করেছেন। এক একজন আবু বকর তৈরি করেছেন, এক একজন ওমর তৈরি করেছেন, এক একজন মুসআব ইবনে উমায়ের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তৈরি করেছেন। এই লোকগুলাই আবার যখন মদিনায় গিয়ে আবাদ করা শুরু করে দিল, মদিনায় ইসলাম কায়েম করে দিলেন কে? তাহলে দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর কাজে সাহায্য করার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আমরা কি দিয়ে দাওয়াতি কাজ করবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রসুল, আমি আপনাকে যেই কিতাব দিয়েছি, এই কিতাবের মাধ্যমে আপনি সমাজের মানুষকে দাওয়াতি কাজ করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাওয়াতি কাজ করেছেন, এমন মূর্ত প্রতীক তিনি, তার কথায় কাজে একদম সব দিক থেকেই মিল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে কোনো শত্রুও যখন যেত, তার হৃদয় বিগলিত হয়ে যেত, তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতেন। সুবহানাল্লাহ।